আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সমস্ত মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি হলো স্বামীকে খুশি রাখার ও শুধু নিজের করে রাখার কার্যকারী 24টি টিপস। তো এক্ষুনি আসুন ভিডিওটি শুরু করি। এক নম্বর হলো, স্বামীর ঘুম থেকে ওঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নেওয়া, যাতে স্বামী আপনাকে সকালবেলায় অপরিপাটি না দেখে। তার সাথে সুগন্ধি ব্যবহার করুন, যাতে সকালে আপনাকে দেখেই আপনার স্বামীর মন ভরে যায়। দুই নম্বর হলো, তার ঘুম যেভাবে ভাঙালে সে পছন্দ করবে সেভাবে তাকে ঘুম থেকে জেগে তুলুন। তিন নম্বর, তার প্রয়োজনীয় কাজ শেষ করে তবে অন্য কাজে যাবেন, এবং সে তার কাজে যাওয়ার সময় কপালে আর বুকে দুটো চুমু দিয়ে দিন। চার নম্বর হলো, সে কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপাটি হয়ে থেকে তার অপেক্ষা করুন, এবং সে ডাকার সাথে সাথে দরজা খুলে দিন এবং একটি মুচকি হাসি দিন। তার সাথে কথা বলার সময় সর্বদা হাসি মুখে কথা বলুন। পাঁচ নম্বর হলো, তার সামনে কখনো গন্ধ হয়ে যাবেন না, সবসময় একটা সুঘ্রাণ রাখুন নিজের শরীরে। প্রিয় দর্শক, ছয় নম্বর হলো, পরিপূর্ণ পর্দা করুন। সাত নম্বর, স্বামীকে তাহাজ্জুদ এবং ফজরের নামাজের জন্য ডেকে দিন। আল্লাহর তরফ হতে স্বামীর হৃদয়ে আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা জন্ম নেবে। আট নম্বর, স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না। নয় নম্বর, কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দেবেন না, বরং স্বামী যে ইশারায় চালাতে চায় সে ইশারায় চলুন, নাফরমানের কাজ ব্যতীত। দশ নম্বর, স্বামী কোনো কাজ করতে আদেশ করলে সাথে সাথে হাসি ও খুশির সহিত সে কাজটি করে দিন। এগারো নম্বর, স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি ব্যতীত কোনো নফল ইবাদত করবেন না, স্বামীর খেদমত করা অন্যান্য নফল ইবাদত থেকে উত্তম। বারো নম্বর হলো, পৃথিবীর কোনো মানুষের গীবত তার কাছে করবেন না। তেরো নম্বর হলো, স্বামীর হুকুম ছাড়া স্বামীর মাল থেকে কাউকে দান বা হাওলাত দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ। চোদ্দ নম্বর হলো, স্বামীর কোনো দোষের কথা পৃথিবীর কোনো মানুষকে না বলা, বরং স্বামীর মাথা যখন একদম ঠান্ডা থাকবে তখন স্বামীকে হাসি মুখে বিনয়ের সহিত তার ভুল ধরিয়ে ও শুধরে দেওয়ার চেষ্টা করা। পনেরো নম্বর হলো, স্বামীর কোনো কাজ নিজের মতের বিরুদ্ধে হলেও তর্ক না করা। ষোলো নম্বর, স্বামী যা আনুক তা এক টাকার হলেও এমন একটা ভাব করুন যেন এটা আপনার কাছে ভীষণ পছন্দ হয়েছে, এতে পুরুষেরা স্বস্তি পায়। সতেরো নম্বর হলো, স্বামীর বাড়িতে যতই কষ্ট থাকুক স্বামীর সাথে সমাধানের চেষ্টা করুন, তবে হাই হতাশা করে স্বামীকে কষ্ট দিবেন না। আঠারো নম্বর, স্বামীর মেজাজ বুঝে ব্যবহার করুন, তার মুখে হাসি থাকলে আপনিও হাসুন, আর তার মন কোনো কারণে খারাপ থাকলে আপনিও তার মন খারাপের ভাগিদার হন। মন খারাপের সময় হেসে এটা প্রকাশ করবেন না যে তার মন খারাপে আপনার কিছু যায় আসে না, আর মেজাজ খারাপ থাকলে একদম চুপ থাকবেন। উনিশ নম্বর হলো, স্বামী আপনাকে যে টাকা দিবে তা 100% তাকে হিসাব দিয়ে দিন, আপনার উপর একটা অন্যরকম বিশ্বাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। বিশ নম্বর হলো, শ্বশুর শাশুড়ির সেবা করুন এবং শ্বশুর বাড়ির সকলকে ভালোবাসুন। একুশ নম্বর হলো, স্বামীকে মনের ভুলেও কাজ করতে দেবেন না, বরং তাকে ঠিক কাচের পুতুলের মতো রাখার চেষ্টা করুন। বাইশ নম্বর, ঘরের কাজ কারো জন্য ফেলে রাখবেন না। তেইশ নম্বর হলো, স্বামী যদি তার মা বাবার কাছে টাকা দেয় তা নিয়ে মন খারাপ করবেন না, তাদের ছেলের টাকা তারা নেবে না দিবে সে তো তাদের ব্যাপার। প্রিয় দর্শক, চব্বিশ নম্বর হলো, স্বামী কোনো সফর থেকে ফিরলে তাকে খেদমত করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল মা বোনদেরকে এই সমস্ত আমল করার তৌফিক দান করুন। আমিন।